नमस्कार बंधुरा, कुकिंग एंड क्राफ्ट लेसन्स बाय साथी चैनेले अपने सकल के स्वागत जानाई। आज आमी अपने देखाबो कीभावे घरोया पद्धतिते खूब सहजे खूब कम उपकरण दिए इलिश माछेर पातुरी बनानो जाए। इलिश माछेर सकल पदेर मध्ये इलिश माछेर पातुरी एकटी अत्यंत लोभनीय एकटी पद। प्रथमे एकटी पात्रे एक कप मतो बेटे रखा सर्षे पोस्त दिए दिलाम। एखाने आमी खोसा छाड़ानो सर्षे व्यवहार करेछि। दो चामच काँचा लंका बाटा दिए दिलाम। एखाने आमी 10-12 काँचा लंका व्यवहार करेछि। दो चामच मतो फेटानो टक दई दिए दिलाम। हाफ चामच हलुद गुड़ो, हाफ चामच काश्मीरी लंका गुड़ो, हाफ चामच जीरे गुड़ो, स्वाद अनुजाई नून, बेस अनेकटा परिमाणे सर्षेर तेल दिए दिलाम। एबार एकटी चामचेर साहाज्ये सब उपकरणगुलो खूब भालोभावे मिशिए निते हबे। এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলিকে এই মশলার মিশ্রণে দিয়ে দেব। এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার ইলিশ মাছ আর মশলার মিশ্রণটিকে একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। এবার একটা কলা পাতাতে ব্রাশের সাহায্যে সর্ষের তেল হালকা করে গুলিয়ে নিতে হবে। এবার একটি মাছের টুকরো ও সামান্য মশলার মিশ্রণ কলা পাতাতে দিয়ে দিলাম। উপরে একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে কলা পাতাটাকে মুড়ে নিতে হবে। এখানে আমি কলা পাতাটাকে হালকা করে আগুনে পুড়িয়ে নিয়েছি যাতে মুড়তে অসুবিধা না হয়। সুতোর সাহায্যে কলা পাতাটিকে বেঁধে নিতে হবে। সব মাছগুলি কলা পাতায় মোড়া হয়ে গেছে। এবার একটি তাওয়াতে ব্রাশের সাহায্যে সর্ষের তেল ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবার পাতুরিগুলো একটা একটা করে তাওয়াতে দিয়ে দেব। গ্যাসটিকে লো ফ্লেমে রেখেই পুরো রান্নাটা করতে হবে। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো যাতে মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এবার পাতুরিগুলিকে উল্টিয়ে নেব। কলা পাতা দু পিঠটা উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভালো করে ভেজে নিতে হবে। আবার ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। ইলিশ পাতুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ পাতুরি। বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন এসে গেলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।